वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আমরা অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস আমাদের এখানে আমরা দেখব যে লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমে রেখা বর্ণালী কি রকম হয় সেটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা এইভাবে কতগুলো আমরা এনার্জি লেভেল গুলো রেখে দিয়েছি। এনার্জি লেভেল বলতে আমরা এগুলো এক একটা অরবিট হিসাবে জানি, যে বোরের থিওরি থেকে আমরা পেয়েছি যে এক একটা অরবিট বা কক্ষ সেগুলোকে এক একটা এনার্জি লেভেল বা শক্তি স্তর হিসাবে আমি কল্পনা করেছি। তার মানে এটা যদি n = 1, এটা n = 2, এটা n = 3, 4, n = 5, n = 6, n = 7 লিখলাম। আরো আছে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে এটা। এটাকে আমরা কে, এটাকে এল, এটা এম, এটা এন এভাবে আমরা লিখি। তো সাপোজ কোন একটা ইলেকট্রন হাইড্রোজেনে যখন, তার মানে সে কে সেলে থাকে। আমরা জানি হাইড্রোজেনে ইলেকট্রনটা কে সেলে আছে, বাইরে থেকে এনার্জি পেয়েছে, হিট হোক বা লাইট হোক যে কোনো এনার্জি পেয়ে কি করবে, সে ইলেকট্রনটা উপরে যে কোনো লেভেলে চলে যেতে পারে, যে কোনো এনার্জি লেভেলে চলে যেতে পারে। এখন চলে গেলে সেটাকে আমরা বলি কি এক্সাইটেড স্টেট। তাহলে এইখানে যখন ইলেকট্রনটা থাকে তখন সেটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট, আর এই গ্রাউন্ড স্টেট থেকে উপরের যে কোনো লেভেলে চলে গেলে সেটাকে আমরা বলি এক্সাইটেড স্টেট। এটাতে আসলে বলবো ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট, এরকম ভাবে বলা হয়। তাহলে ইলেকট্রনটা যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন সেটার স্থায়িত্ব বেশি হয়, যত এক্সাইটেড স্টেটে থাকে তার স্থায়িত্ব বা স্টেবিলিটি কম হয়। তার ফলে কি হবে, ইলেকট্রনটা তার নিজের জায়গায় উপর থেকে ফিরে আসবে। ফলে আমাদের প্রবাবিলিটি আমরা কি বলতে পারি যে 2 নম্বর থেকে 1 নম্বরে আসতে পারে, বা 3 নম্বর থেকে 1 নম্বরে আসতে পারে, 4 নম্বর থেকে 1 নম্বরে আসতে পারে, 5 নম্বর থেকে আসতে পারে, 6 নম্বর থেকে আসতে পারে, 7 নম্বর থেকে আসতে পারে, আরো উপরের কোন যে কোনো অরবিট আমরা যদি আঁকি সেগুলো সব থেকেই আসার সম্ভাবনা। তারপরে এখানে যে আমরা স্পেকট্রামটা পাবো সেই স্পেকট্রামটা দেখতে কেমন হবে, এটার জন্য একটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থ থেকে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের একটা লাইট আমরা এরকম পাবো, এটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম। আবার এমন হতে পারে উপরের কোন লেভেল থেকে 2 নম্বরে ফিরে আসবো, 2 নম্বর সেলে বা সেকেন্ড এনার্জি লেভেলে ফিরে আসবো, উপরের যে কোনোটা থেকে এখানে চলে আসতে পারে। তার জন্য আমরা একটা লাইট পাবো, আমরা এরকম একটা লাইট পাবো। বা এমন হতে পারে 3 নম্বরটাতে ফিরে আসছে উপরে থেকে, তাহলে এরকম 4 নম্বর থেকে 3, 5 নম্বর থেকে 3, 6 নম্বর থেকে 3, 7 নম্বর থেকে 3, 3 নম্বরে ফিরে আসবে, তার জন্য আবার একটা আমরা লাইট পাবো। তাহলে এরকম করে এক একটা লাইট এখানেও তার একটা মিনিমাম ওয়েভলেন্থ থেকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের মধ্যে থাকবে। আবার 4 নম্বরে ফিরে আসতে পারে উপরের যে কোনো লেভেল থেকে 4 নম্বরে ফিরে আসলে আবার একটা সেখানকার জন্য আবার একটা লাইট পাবো। 5 নম্বরে ফিরে আসতে পারে উপরের যে কোনো জায়গা থেকে, তার জন্য আবার আমরা একটা লাইট পাবো। আবার 6 নম্বরেরটাতে ফিরে আসতে পারে উপরের যে কোনো জায়গা থেকে, তার জন্য আবার একটা লাইট পাবো। তাহলে এরকম ভাবে প্রত্যেকটা প্রবাবিলিটি মানে এইখানে ফিরে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে 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 যে কোনো লেভেলে উপরের যে কোনো লেভেল থেকে নিচে নেমে আসতে পারে, তার জন্য এক একটা করে লাইট পাবো। এই যে লাইট আর এই হলো ডার্ক, আবার ডার্ক লাইট, ডার্ক লাইট, ডার্ক এরকম, এটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম। এটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী, রেখা বর্ণালী। তাহলে রেখা বর্ণালী কি, তাহলে আমরা বুঝলাম যে রেখা বর্ণালী হচ্ছে যখন পর পর লাইট গুলো থাকবে না, যেমন আমরা ওই ভিজিও মানে সানলাইটের যে ভিআর ডিজি ওয়াই ওয়া সেটা লিখে দিয়ে দিই, লাইট গুলো পর পর সাজানো থাকে, সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবচ্ছিন্ন বর্ণালী, কিন্তু এটাকে বলা হচ্ছে রেখা বর্ণালী, কারণ একটা লাইট আবার গ্যাপ আছে, আবার গ্যাপ আছে আবার লাইট, এরকম তাই এটাকে লাইট স্পেকট্রাম বলে। এখন এই হাইড্রোজেন স্পেকট্রামের একটা বিশেষত্ব যে এগুলোর একটা নাম আছে, এটাকে বলে লিম্যান, বিভিন্ন সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটা হয়,
এটাকে বলে লিম্যান, লিম্যান এটাকে বলে বামা, বামা এটা বলে প্যাশন বা প্যাশন, প্যাশন বা প্যাশন এটাকে বলে ব্র্যাকেট, ব্র্যাকেট ফান বা ফুল, ফান এটাকে হামফ্রে, হামফ্রে 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 বা হামফ্রিস যারা একটা নাম লিম্যান বামা প্যাশন ব্র্যাকেট ফান হামফ্রে এগুলো নাম এই লাইন্স এক্সামগুলো রাখে। তো এই নাম দিয়ে এগুলো নাম কেন মানে নামগুলো দিয়ে আমরা কি বুঝবো, এই নাম দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই স্পেকট্রামে কোথায় ইলেকট্রনটা আসছে, উপরের লেভেল থেকে কোন লেভেল, যেমন লিম্যান, লিম্যান সিরিজের ক্ষেত্রে আমরা কি দেখছি ইলেকট্রন যে কোনো লেভেল থেকে কোথায় ফিরে আসছে, n = 1। বামার ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রনটা উপরে যে কোনো লেভেল থেকে 2 নম্বর সেলে ফিরে আসছে, প্যাশন 3 নম্বরে ফিরে আসছে, ব্র্যাকেটে 4 নম্বরে, ফান্ডে 5 নম্বরে, হামফ্রেতে 6 নম্বরে ফিরে আসছে উপরে যে কোনো লেভেল থেকে। লেভেল কত হবে, 7টা লেভেল হয়েছে, আরো হতে আরো ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, মানে ইলেকট্রনটা ইনফিনিটি থেকে 1 নম্বরে আসছে এটা হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের এই হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম, এবং সেখানে বিভিন্ন সায়েন্টিস্টের নাম অনুসারে এই লাইনগুলো একটা নামকরণ করা হয়েছে। এবার আমরা কিছু ক্যালকুলেশন শিখবো এখান থেকে। ক্যালকুলেশনটা কি, সেই ক্যালকুলেশনটা হচ্ছে যে প্রত্যেকটা সিরিজ, এটাকে বলে লিম্যান সিরিজ, এটা বামার সিরিজ, এটা প্যাশন সিরিজ, এই সিরিজের ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আর মিনিমাম ওয়েভলেন্থ কত সেইটা আমরা ক্যালকুলেট করব। ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে গেলে আমাদের একটা ইকুয়েশন জানতে হবে, সেটাকে বলে রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন বা রিডবার্গ, রিডবার্গ সমীকরণ। এই রিডবার্গ সমীকরণ বা রিডবার্গ ইকুয়েশনটা কি, রিডবার্গ ইকুয়েশন রিডবার্গ একজন সায়েন্টিস্ট তার নাম অনুসারে এটা হয়েছে। এই ইকুয়েশনের ডেরিভেশন তোমাদের যথারীতি দরকার নেই, একদম ফাইনালটা, ফাইনালটা জানলেই হবে, তবু আমি একটু বলে দিচ্ছি। যেমন মনে করো উপরের যে কোনো একটা এন টু থেকে এন ওয়ান এর ইলেকট্রন আসছে, সাপোজ এন টু লেভেল থেকে এন ওয়ান এর ইলেকট্রনের ট্রানজিশন আছে, তাহলে এখানে আমরা যে এনার্জিটা ছাড়বে তাহলে সেটাকে আমরা ডেল্টা ই ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান এরকম লিখলাম। তাহলে এখানে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ আমরা লিখি, এইচ নিউ ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান, ই টু মানে কি ওই এন টু যেখানে লেভেল সে তার এনার্জি, এনার্জি ইকুয়েশন আমরা কি পেয়েছি মাইনাস টু পাই স্কোয়ার, মাইনাস টু পাই স্কোয়ার এন জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এন স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখানে এন টু যেহেতু ই টু তাহলে এন টু স্কোয়ার এ স্কোয়ার। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে বলে আমরা জেড এর ভ্যালু ওয়ান, অ্যাটমিক নাম্বার ওয়ান, তাই জেড টাকে লিখবো না। ই ওয়ান মানে কি লিখবো আমরা, মাইনাস টু পাই স্কোয়ার এন জেড স্কোয়ার, জেড স্কোয়ার লিখবো না, ই টু দি পাওয়ার ফোর বাই এন স্কোয়ার মানে এন ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার। এই আমরা জাস্ট ফর্মুলা এনার্জি ফর্মুলাটা বসালাম, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে, তাহলে টু পাই স্কোয়ার, টু পাই স্কোয়ার এন ই টু দি পাওয়ার ফোর বাই এইচ স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকবে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, এটা থাকবে। এবার এইচ নিউ মানে আমরা কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা, তাহলে এটা থেকে ওয়ান বাই ল্যামডা মানে কি লিখতে পারি, এই এইচ সি নিচে নামে দিতে পারি আমরা টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই সি এইচ কিউ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এই যে এইটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট আর বলে লেখা হয়, আর ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, আর ইজ ইকুয়াল টু
রিড বার কনস্ট্যান্ট, রিড বার ধ্রুবক এর ভ্যালু আছে 109677 সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে রিড বার কনস্ট্যান্টের ভ্যালু 109677 সেন্টিমিটার ইনভার্স। এই 1 বাই ল্যামডা তা এটাকে কি বলা হয়, ওয়েভ নাম্বার বলা হয়, ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা মানে 1 বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেংথ। তাহলে ল্যামডা ওয়েভ লেংথ যদি হয় তাহলে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ডিসটেন্সে কতগুলো ওয়েভ হবে, 1 বাই ল্যামডা হবে, 1 কে ল্যামডা দিয়ে ডিভাইড করব, তাহলে ওয়েভ নাম্বার এটাকে এটা হচ্ছে 1 বাই ল্যামডা বলে, এটাকে আবার নিউ বার দিলে হয়, নিউ বার ইজিক্যাল টু 1 বাই ল্যামডা ইজিক্যাল টু আর ইনটু 1 বাই এন আর স্কয়ার মাইনাস 1 বাই এন টু স্কয়ার, তাহলে এইটাই হচ্ছে রিড বার ইকুয়েশন, এটাকে বলা হচ্ছে রিড বার ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা কি করবো, এই প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে ওয়েভলেন্থ বের করবো কি তার মিনিমাম ওয়েভলেন্থ আর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যেমন মনে করো লিম্যান সিরিজ, লিম্যান সিরিজে কি আছে, লিম্যান থেকে লিম্যান মামার এরকম পরপর আমরা কতগুলো এক্সাম্পল আমরা এখান থেকে করতে পারবো। লিম্যান, লিম্যান সিরিজ কি আছে, লিম্যান সিরিজ হচ্ছে কি যে এক নম্বরে ফিরে আসে উপরে যে কোনো জায়গায়, তাহলে আমরা এভাবে লিখছি এক নম্বর লিম্যান সিরিজ, লিম্যান সিরিজ, লিম্যান সিরিজে প্রত্যেকটা সিরিজের ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আর মিনিমাম ওয়েভলেন্থ আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম ম্যাক্স ওয়েভলেন্থ বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি আমরা জানি কি এনার্জির সঙ্গে ওয়েভলেন্থের কি রিলেশন, ই ইজ ইকুয়াল টু এইচ ইউ ইজুয়াল এইচ সি বাই ল্যামডা, তার মানে ল্যামডার সঙ্গে ই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়েভলেন্থ যত বড় হবে এনার্জি তত কম হবে, ওয়েভলেন্থ যত ছোট হবে এনার্জি তত বড় হবে। তোমরা জানো ভিপ জি ও ভি আই ভি জি ওয়াই ও আর ভায়োলেট, ভায়োলেটের ওয়েভলেন্থ ছোট এনার্জি বেশি, তেমনি রেডের ওয়েভলেন্থ সব থেকে বড় তাই এনার্জি সবচেয়ে কম। তাহলে ওয়েভলেন্থ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যখন বের করবো তাহলে কোনটা লিখবো আমরা, লিম্যান সিরিজ মানে সব এন ওয়ান, এন ওয়ান আর লিম্যান সিরিজ মানে এন ওয়ান অলওয়েজ এন ওয়ান হচ্ছে ওয়ান, মানে এক এন ওয়ান মানে লোয়ার এনার্জি লেভেল সেটা হচ্ছে এক, এক নম্বরে ফিরে আসছে। তাহলে এন টুটা কোনটা সেটা বের করার জন্য আমরা যখন ম্যাক্সিমাম ওয়েভলেন্থ করবো তাহলে সব থেকে কম এনার্জি ট্রানজিশন যেটা সেটাই হবে, সব থেকে কম এনার্জি মানে ওয়েভলেন্থটা সব থেকে বড় হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বড়, সব থেকে কম এনার্জি করতে করতে তাহলে বোঝাবো 2 নম্বর থেকে 1 নম্বরে যেটা আসছে সেটাই, কারণ এখানে এইটুকু ডিফারেন্স, যত উপরে যাবো তত ডিফারেন্স হবে এনার্জি বেশি, তার মানে ওয়েভলেন্থ তত ছোট হবে। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থের সময় এন টুটা তখন কত হবে, 2 হবে, আর এন ওয়ান তো 1, এন ওয়ান ইজ ইকুয়াল টু 1 অলওয়েজ, লিমিটের ক্ষেত্রে এন টু ইজ ইকুয়াল টু 2, তাহলে তখন 1 বাই ল্যামডা কত হবে, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর ইন টু, আর ইন টু 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার, 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার, তাহলে এটা কত হবে, আর ইন টু আমরা 1 বাই এন ওয়ান মানে 1, তাহলে 1 বাই 1 মাইনাস 1 বাই 2 স্কোয়ার, তার মানে এটা ইজ ইকুয়াল টু আর ইন টু 1 মাইনাস 1 বাই 4 ইজ ইকুয়াল টু 3 বাই 4 আর, 3 বাই 4 আর, দেয়ারফর ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, 4 বাই 3 আর, 4 বাই 3 আর, তাহলে এখানে আর এর ভ্যালু আমরা ওই 109677 যদি বসিয়ে দিই তাহলে আমরা সেন্টিমিটারে ল্যামডার ভ্যালু পাবো, দিস ইজ ল্যামডা ম্যাক্স, এই জন্য এটাকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলে ল্যামডা ম্যাক্স হিসাবে বলা হয়, ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু 4 বাই 3 আর। মিনিমাম ওয়েভলেন্থ কি হবে, মিনিমাম ওয়েভলেন্থ হচ্ছে যে লাইটটা সব থেকে দূর থেকে আসছে মানে যেটা এনার্জি সবচেয়ে বেশি সেটার ওয়েভলেন্থ হবে সবচেয়ে কম, তাহলে যেটা সব থেকে দূর থেকে আসছে মানে কি, কে আসছে সব থেকে দূর থেকে, আমরা এখানে ছবিতে দেখেছি 7 নম্বর থেকে, কিন্তু আমি বললাম যে থিওরিটিক্যালি এটা ইনফাইনাইট
ইনফাইনাইট ডিসটেন্স থেকে আসতে পারে, মানে অসীম দূরত্ব থেকে আসতে পারে। তারপরে আমরা যখন মিনিমাম ওয়েভলেন বার করব, মিনিমাম ওয়েভলেন বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এটা যখন ক্যালকুলেট করব তখন এখানে এন ওয়ান মানে তো ওয়ান হতেই হবে, এন টু মানে কোথায়, সবচেয়ে দূর থেকে যে লাইটটা আসে তার এনার্জি ডিফারেন্স সবচেয়ে বেশি, ফলে সেইটার ওয়েভলেন্থ হবে সবচেয়ে ছোট, তাহলে এন টু হবে ইনফিনিটি মানে অসীম। তাহলে ওয়ান বাই ল্যাম্বডা মিনিমাম ইজ ইকুয়াল টু আর এন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার। ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, তাহলে ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার মানে জিরো, তাহলে এটা জিরো, তাহলে এটা হচ্ছে আর। তাহলে ল্যাম্বডা মিনিমাম ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর, তাহলে আর এর ভ্যালু আমরা এটা বসিয়ে দিই এখান থেকে ল্যাম্বডা মিনিমাম বের করতে পারবো। তাহলে লিগ্যান্ড সিরিজে ওই যে লাইটটা পাচ্ছি আমরা, সেই লাইটের মিনিমাম এবং ম্যাক্সিমাম ওয়েভলেন্থ এইগুলো, এইটা এটা আমরা ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেট করতে পারবো। তাহলে ওই রেঞ্জে ওই ওয়েভলেন্থ রেঞ্জে লাইটটা থাকবে লিগ্যান্ড সিরিজের মধ্যে। একইভাবে বামার সিরিজের ক্ষেত্রেও আমরা এরকম ক্যালকুলেট করতে পারি। বামারটা আমি তোমাদের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা এরকম একই রকম ভাবে করতে পারবে। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে কি হয়, বামার সিরিজের ক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখব, এই একইভাবে দুই নম্বরে লেখো বামার সিরিজ, বামার সিরিজ, বামার সিরিজের ক্ষেত্রে কি হয়, সব কোথায় আছে বামারে, এন ওয়ান ইজ ইকুয়াল টু টু, দুই নম্বর দুই নম্বর সেলে সব ফিরে আসে। তাহলে আবার এখানে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আগের মতো, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যখন বের করবো তখন কি, এন ওয়ান মানে টু, বামার সিরিজে সবসময় দুই নম্বরে আসছে ফিরে, এন টু তাহলে কত হবে তখন ম্যাক্সিমাম ওয়েভলেন্থ জাস্ট তার উপরেরটা মানে তিন নম্বর থেকে দুই নম্বরে আসছে। তাহলে ওয়ান বাই ল্যাম্বডা ম্যাক্স ইজ ইকুয়াল টু আর ইনটু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, তাহলে কত হবে এটা, এটা হবে আর ইনটু ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই নাইন ইজ ইকুয়াল টু আর ইনটু নাইন মাইনাস ফোর বাই থার্টি সিক্স ইজ ইকুয়াল টু ফাইভ বাই থার্টি সিক্স ইনটু আর, তারপর ল্যাম্বডা ম্যাক্স ইজ ইকুয়াল টু থার্টি সিক্স বাই ফাইভ আর। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বসিয়ে দিয়ে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বের করতে পারবো। একইভাবে মিনিমাম ওয়েভলেন্থ, মিনিমাম ওয়েভলেন্থ কি হবে, সর্বনিম্ন ওয়েভলেন্থ এন ওয়ান ইজ ইকুয়াল টু টু তো হবেই, মানে দু নম্বরে ফিরে এলে সেটাকে বলে বামার সিরিজ। আর তাহলে মিনিমাম ওয়েভলেন্থ মানে বেশি এনার্জি, তাহলে কোথা থেকে আসছে, সব থেকে দূর থেকে আসছে, মানে এন টু ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে ওয়ান বাই ল্যাম্বডা মিনিমাম ইজ ইকুয়াল টু আর এন টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার, এটা মানে জিরো, তাহলে আর ইনটু ওয়ান বাই ফোর, যেরকম ল্যাম্বডা মিনিমাম ইজ ইকুয়াল টু ফোর বাই আর, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো দেখা গেছে এখন লিগ্যান্ড সিরিজ, পাওয়ার সিরিজ, প্যাসেন সিরিজ, সব সিরিজে যদি আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম বের করি তো দেখা যাবে এই বামার সিরিজটা এটা হচ্ছে ভিজিবল, এটা হচ্ছে ভিজিবল, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট। ভিজিবল কেন বামার, কারণ ভিজিবল লাইটে মনে রাখবে চার হাজার থেকে আট হাজার অ্যাংস্ট্রমের লাইট, চার হাজার থেকে আট হাজার অ্যাংস্ট্রমের লাইটটা হচ্ছে ভিজিবল। এই বামার সিরিজের এই ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়েভলেন্থটা এই রেঞ্জের মধ্যে পড়ে, তাই এটা আমরা দেখতে পাই, কিন্তু লিগ্যান্ড সিরিজটা এটা কি আলট্রা ভায়োলেট রেঞ্জে চলে যায়, আলট্রা ভায়োলেট, তাহলে আমরা এটা দেখতে পাই না, এটা দেখতে পাই। আবার লিগ্যান্ড বামার প্যাসেন যখন দেখব তখন সেটা দেখব ইনফ্রারেড চলে যায়, আয়ার, যেটা আমরা দেখতে পাই না, ফলে দৃশ্যমান যদি বলা হয়, দৃশ্যমান বা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কোন সিরিজটা, বামার সিরিজটা। তাই এই বামার সিরিজের ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়েভলেন্থটা ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে হাইড্রোজেনের স্পেকট্রাম, এবং হাইড্রোজেনের স্পেকট্রাম থেকে আমরা এইভাবে
প্রত্যেকটা সিরিজের মিনিমাম এবং ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আমরা ক্যালকুলেট করতে পারব। আর এখান থেকে তার আরেকটা জিনিস শিখলাম আমরা যে বামার সিরিজ যেটা আছে বামার সিরিজটা হচ্ছে ভিজিবল, অর্থাৎ তার যে ওয়েভলেন্থ এর রেঞ্জ সেটা হচ্ছে আমাদের ভিজিবল যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম এর মধ্যে থাকে, তাই সেটা আমরা দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। লিম্যানটা হচ্ছে হায়ার এনার্জি মানে ওটা আল্ট্রাভায়োলেট রেঞ্জে থাকে, বামারটা শুধু দেখতে পায়। আর প্যাসেন সেটা হচ্ছে ইনফ্রারেড বা আরো ফার ইনফ্রারেড এরকম ওরা চলতে থাকে, তাহলে সেগুলো আমরা দেখতে পাই না। তাহলে আজকে আমাদের ক্লাসটা এইটুকুই থাকুক, নেক্সটে আমরা আবার অন্য জিনিস আলোচনা করবো।